শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কিছু দাবি আছে, সেইগুলো সামনে রাখা আবশ্যক। এর মৌলিক দিক হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে তাকওয়ার পথে চলে, পরস্পরের যে অধিকার আছে সেটি দেওয়ার চেষ্টা করা, সৃষ্টির বা জন্মের উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা, আল্লাহর সঠিক বান্দা হওয়ার চেষ্টা করা, আল্লাহর প্রকৃত অর্থে অনুগত হওয়ার চেষ্টা করা। বান্দা হওয়া শুধু ইবাদত করাকে বলে না, বরং বান্দা হওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশাবলী মেনে চলা, শিরোধার্য করা এবং প্রকৃত অর্থে তার ইবাদত করা, এবং বান্দাদের অধিকারও প্রকৃত অর্থে প্রদান যদি করা হয় তবে মানুষের পারলৌকিক জীবন সুন্দর হবে, সন্তানদের সুন্দর জীবন নিশ্চিত হবে, আর সেই বেষ্টনীতে মানুষ স্থান পাবে যেখানে খোদার নিরাপত্তা থাকে, আর আর তখন মানুষ তখন আল্লাহ তাআলা মানুষকে সকল কষ্ট থেকে মুক্ত করেন, বিপদ থেকে মুক্ত করেন। যদি ঘরের পরিবেশ এমন হয় তাহলে সেই প্রজন্মেরও সেই প্রজন্ম সামনে আসবে এবং যারা নেক হয়ে থাকে, যারা যারা পিতামাতার জন্য দোয়া করবে, যারা পিতামাতার নামকে সমুজ্জ্বলকারী সন্তান হবে, নতুবা বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে তারা অশান্তি সৃষ্টিকারী সন্তান সন্ততি হবে, যার ফলে সমাজের শান্তি বিঘ্নিত হয়, পিতামাতারও দুর্নাম বয়ে আনে এমন সন্তান সন্ততি। আর যারা জামাতের আর জামাতের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে জামাতেরও অসম্মানের কারণ হয়, তাই জামাতেই তরবিয়তের জন্য আবশ্যক হলো জামাতের প্রতিটি সভ্য সদস্য নরনারীর আত্মসংশোধনের চেষ্টা করা, উত্তম আদর্শ প্রদর্শনের চেষ্টা করা, আওলাদকে খোদার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা, আর সন্তানদের এমন তরবিয়ত করা যার ফলে প্রকৃত অর্থে তারা খোদার অধিকার প্রদানকারী হতে পারে, আর নিজেদের আধ্যাত্মিকতার মান উন্নতকারী হতে পারে।